টিভি ব্রাহ্মণবাড়িয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ কুমিল্লার মুরাদনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দোকান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকালে উপজেলার কোম্পানিগঞ্জ নবীনগর সড়কের গাজিরহাট বাস স্ট্যান্ডে প্রায় তিন শতাধিক ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বাজার কমিটির উপদেষ্টা এ জি এম আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা নাসির উদ্দিন নয়ন মাস্টার সমাজসেবক আব্দুর রফ সিনিয়র সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন ক্যাশিয়ার শফিকুল ইসলাম স্বপন সদস্য রাসেল মিয়া ব্যবসায়ী আলামিন অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা গোলাম মহিউদ্দিন মেম্বার ওজিউল্লা মাস্টার খোকুন মিয়া ইউপি সদস্য গোলাম মুর্শিদ কমিটির সহ সভাপতি আব্দুল হালিম ও সমাজসেবক আব্দুল কাদির মেম্বার এছাড়া গাজিরহাট বাজারের প্রায় তিন শতাধিক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা বলেন গাজিরহাট বাজারে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সুরক্ষার স্বার্থে কিছু গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয় যে সিদ্ধান্ত সকলে এক বাক্যে মেনে নেয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বলিঘর গ্রামের জালাল মিয়া সুজন মিয়া ও গাজীপুর গ্রামের সুক্কু মিয়া একটি কুচক্র মহলের প্ররোচনায় গাজীরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আকুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন গাজিরহাট বাজার বণিক সমিতির সদস্য ও বাঙ্গোড়া বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম গাজীরহাট বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জনি শিক্ষার্থী মোহাম্মদ সৌরভ মিয়ার বিরুদ্ধে কুমিলার আটনং আমলি আদালতে তিনটি মামলায় দায়ের করেছেন যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও হয়রানিমূলক এ ঘটনায় ব্যবসায়ীদের স্বার্থ যেমন ক্ষুণ্ণ হচ্ছে তেমনি ভবিষ্যতে বাজারের সুরক্ষা বা শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বক্তারা আরও বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন গাজিরহাট বাজার বণিক সমিতির সদস্য ও বাঙ্গুরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল মিয়া চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তাই তাদের সহ অন্যান্য সবার বিরুদ্ধে প্রতিহিংসামূলক এই ষড়যন্ত্র করা হয়েছে তাই সার্বিক বিবেচনায় মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে তারা এ বিষয়ে মামলার বাদী তিনজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি মুরাদনগরের গাজিরহাট থেকে ঘুরে এসে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া